করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসর সময়টাকে কাজে লাগান ঠাকুরগাঁও সদরের শালন্দর মাদ্রাসা শিক্ষক আলতাফুর রহমান। শখের বসে 2020 সালের মার্চ মাসে 30 থেকে 35টি কবুতর কিনে বাড়ির ছাদে পালন শুরু করেন। বদ্ধ ঘরে কবুতর লালন পালনে নিজের কাছে অনেকটা অপরাধী মনে হলে ছেড়ে দেন খোলামেলা পরিবেশে। কবুতরগুলো প্রতি মাসে ডিম থেকে বাচ্চা দিতে শুরু করে, এতে কয়েক মাসেই শতাধিক কবুতর যোগ হয়। শুরুতে পরিবারের পক্ষ থেকে কবুতর পালনে অনীহা প্রকাশ করলেও রক্ষণাবেক্ষণে ছাদে পরিধি বাড়িয়ে বাজার থেকে বিভিন্ন জাতের বেশ কয়েক জোড়া কবুতর কিনে আনেন। এখন তার কবুতরের সংখ্যা দাঁড়িয়েছে 7 শতাধিক। কবুতরগুলোর মধ্যে রয়েছে গিরিবাজ, হোমার, ঘিয়াচন্দন, কালদন, শোকিং, কোকা, মুখী সহ আরও কয়েকটি জাত। বর্তমানে এসব কবুতর ভোরে ঘর থেকে বেরিয়ে আশপাশের বাড়ির ছাদ আর খোলা আকাশে উড়ে বড় হচ্ছে। শিক্ষক ও তার পরিবারের লোকজন সময় মতো খাবার দিলেই ছুটে আসে একই ছাদে। একঝাঁক কবুতরের বাকবাকুম শব্দ আর খুনসুটি দেখতে আশপাশের অনেকে হাজির হন শিক্ষকের ছাদে। মনোরম পরিবেশে সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একজোড়া কবুতর এখন বিক্রি করছেন 300 থেকে 600 টাকা পর্যন্ত। এতে বাড়তি আয় যোগ হয়েছে পরিবারে। সকাল হলে কবুতরগুলো ডাকাডাকি শুরু করে দেয়, যে খাবার টাইম, আবার দুপুরে খাবার টাইম ডাকাডাকি বুঝতে পারি, বাসায় আমার নিচ থেকে বুঝতে পারি যে কবুতরের খাবার টাইম হয়ে গেছে। যদি কোনোদিন কোনো কারণবশত হয়তো বাইরে আসে, আসতে দেরি হচ্ছে, আমি নিজেও মানে ওগুলো দেখতে দেখতে আমারও নিজেরই হয়ে গেছে যে বাচ্চা মানে কবুতরদের খাওয়ার সময় হয়ে গেছে। এতে উনি বাজারে এগুলো বিক্রিও করেন, তো এতে উনি লাভবান হচ্ছেন, ওনার ফ্যামিলি তো লাভবান হচ্ছে। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে কবুতরগুলো উনি কিন্তু বেঁধে রাখেনি, উনি উন্মুক্ত ভাবে ছেড়ে দিয়েছেন। খাওয়ার পেলে কবুতরগুলো ছুটে আসে এবং তাদের নিজস্ব বাসগৃহ ছাড়াও অন্য কোথাও যে সেগুলি যাচ্ছে না, এটা একটা অদ্ভুত ব্যাপার। যারা যুবকরা আছি তারা ইচ্ছা করলে আসলে 2-3টি কবুতর নিয়ে তিনার মতো করে আমরা শুরু করতে পারি। কবুতর পালনে উদ্যোগ নিলে লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন শিক্ষক উদ্যোক্তা। অল্প কিছু সংখ্যক কবুতরকে আমি প্রথমে ঘরে বদ্ধ অবস্থায় রাখছিলাম, রাখার ফলে দেখা গেছে যে কিছুদিন যেতে দেখি যে বেশ কিছু কবুতর অসুস্থ হয়ে মারা গেছে। তারপরে আমি তখন চিন্তা করলাম যে এভাবে ঘরে আটকায় না রেখে এটাকে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখি যে না, ওরা শিকারি হয়েছে, ইয়ে হয়েছে বেশ ভালোই। যে তারপরে আমি ধীরে ধীরে কবুতরের সংখ্যা একটু বাড়াইছি। যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন কিন্তু আমার কবুতরের সংখ্যা এত ছিল না, এবং বর্তমানে আমার এখানে কবুতরের সংখ্যা আছে প্রায় 700। এখন আমার এখানে অ্যাকোমোডেশন প্রায় 1000 খানেকের মতো অ্যাকোমোডেশন আছে। আমি এখন অন্য চিন্তা করতেছি, অর্থাৎ বাণিজ্যিকভাবে এটাকে বিক্রি করার, এবং আমি ইতিমধ্যে শুরু করছি। শিক্ষকতার পাশাপাশি কবুতর পালন করে আর্থিকভাবে লাভবান হওয়ার সঙ্গে সঙ্গে মাংসের চাহিদা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছেন বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মামুন অর রশিদ। জেলা সদরে 25 থেকে 30 জন কবুতর পালন করলেও এক্ষেত্রে শীর্ষ উদ্যোক্তা শিক্ষক আলতাফুর রহমান। সময় সংবাদ, ঠাকুরগাঁও।